প্রথমেই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী জাতীয় কমিটি উদযাপন কমিটি সব আহ্বায়ক এবং সদস্য সচিবকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ইতিহাসের এই পাতা, যে পাতাটা 1991 সনে 27 ফেব্রুয়ারি যেদিন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, হিরো অফ ডেমোক্রেসি একটা বিরাট অর্জন, সেই দিনটাকে তারা আজকে জনসমক্ষে তুলে এনেছে, এই জন্য তাদেরকে আমার অভিনন্দন জানাই। সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় একটি স্বৈরাচার সরকারে পতন ঘটিয়ে সর্বদলীয় ছাত্র সমাজ এবং জনগণকে সাথে নিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদকে পতন পদত্যাগ করতে বাধ্য করিয়েছিলেন এবং একটি নির্দলীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে এই অধীনে নির্বাচন দিতে বাধ্য করেছিলেন। সেদিন এই রকম ছিল, সেদিন জাস্টিস শাহাবুদ্দিনকে একজন উপরাষ্ট্রপতি করে পরবর্তীতে এরশাদ পদত্যাগ করে তিনি আমাদের প্রধান নির্বাচনের প্রধান উপদেষ্টা হন, যিনি কিনা সমস্ত নির্বাচন পরিচালনা করেছিলেন। আপনারা জানেন এখানে ইতিহাস বলে গেছেন আমাদের আমানুল্লাহ মান কি সেদিন ঘটেছিল, আমি সেসব বক্তব্য রাখবো না। এখানে আমাদের সব আমাদের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ কিভাবে বলেছেন, এমন একজন তেজস্বিনী মহিলা যিনি বারে বারে জনগণের জন্য আজ পর্যন্ত লড়াই করে চলেছে, তার সেই লড়াই শুরু হয়েছিল 1981 সালের পর থেকে। আপনারা এটাও জানেন আমাদের স্বাধীনতা ছিল অর্থনৈতিক মুক্তি, জনগণের মৌলিক অধিকার এবং আমাদের কথা বলার অধিকারের জন্য, কিন্তু স্বাধীনতা পরবর্তী সরকার সেই সমস্ত ধূলিসাৎ করে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার জন্য সেদিন তারা বাকশাল কায়েম করেছিল। পরবর্তীতে সময়ের বিবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন এবং জনগণের মৌলিক অধিকার এবং জনগণের ভোটের অধিকার থেকে শুরু করে সব কিছু ফিরিয়ে দিয়েছিলেন। একটি পরিবার, যে পরিবারটি বারে বারে দুঃসময়ে সব সময় জনগণের পাশে থেকে কাজ করেছে, আজকেও দেখেন একটি ড্রাগনের মতো একটা রক্তচোষা দানবীয় সরকার যারা আজকে জনগণের রক্ত চুষে খাচ্ছে, যারা বিনা ভোটে নির্বাচিত হওয়ার ষড়যন্ত্র করে 2008 থেকে শুরু করে 2014 2018 আপনারা জানেন কিভাবে নির্বাচন তারা করেছে, জোর করে ক্ষমতায় আছে, আজকে জনগণের রক্ত চুষে চুষে খাচ্ছে, সমগ্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকার থেকে শুরু করে বেঁচে থাকার অধিকার পদ্ম আজকে কেড়ে নিয়েছে। তাই আজকে আমাদের মনে রাখতে হবে, আমরা যেমন মনে করি এই দিনটি ছিল আমাদের একটা বিরাট অর্জন, বিএনপির অর্জন, সেই দিনটিকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় আজকে কারাগারে, তাকে চিকিৎসা পদ্ধতি করতে দিচ্ছে না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আজকে বিদেশে মিথ্যা মামলায় বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন, তাকে ফিরিয়ে আনতে হবে। কাজে আজকে আমাদের একটাই বক্তব্য থাকা উচিত, আমরা এখানে অনেক স্লোগান শুনেছি কিন্তু এই স্লোগান করে দিলে চলবে না, আজকে রাজপথে আন্দোলন করতে হবে, এমন গণ অভ্যুত্থানের সৃষ্টি করতে হবে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয় এবং একটি নির্দলীয় নির্বিপক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আবার নির্বাচন হবে, জনগণের অধিকার ফিরে আসবে, জনগণের মৌলিক অধিকার ভোট দেওয়ার অধিকার সেটা ফিরিয়ে দেবে, দেশের বেগম খালেদাকে মুক্তি করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা দেশে ফিরিয়ে আনব। তাই ভাই আমি আর বক্তব্য বাড়াবো না, এখানে আমাদের অনেক বড় বড় বক্তা আছেন যারা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আজকে আপনাদের কাছে বলবেন, আমি আমার বক্তব্য শুধু একটি কথা বলা শেষ করছি, আপনারা এখন সমগ্র বাংলাদেশকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেভাবে 69 আন্দোলন 89 90 গণ আন্দোলন ঠিক সেইভাবে আন্দোলন গড়ে তুলুন,
বিএনপি নেতা কর্মীরা এখনো বেঁচে আছে, তারা বেগম জিয়াকে একটা কথায় বলতে চাই, আমরা আছি, আমরা থাকবো, আমরা ছিলাম। কাজে আমরা সবাই মিলে আছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ।